দেশে দ্বিতীয় ডোজের টিকা না পেয়ে কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন অনেকেই। রাজধানীর বেশ কিছু কেন্দ্রে আসা মানুষের অভিযোগ, এসএমএস পাওয়ার পরেও টিকা পাচ্ছেন না তারা। বলছেন টিকা না থাকলে সেটিও জানানো হচ্ছে না। তবে কিছু কেন্দ্রে এখনো চলছে টিকাদান, তাও শেষ পর্যায়ে। এদিকে দ্বিতীয় ডোজের টিকা কবে পাওয়া যাবে তা এখনো জানেন না নীতি নির্ধারকরা। এক মাসের মধ্যে চীন ও রাশিয়া থেকে আমদানির টিকা পাওয়া যাবে বলে আশা তাদের। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। রাজধানীর জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে সরকার নির্ধারিত টিকাদান কেন্দ্র বেলা একটার আগেই সবকিছু গুটিয়ে চলে গেছেন টিকা প্রয়োগের নির্ধারিত ব্যক্তিরা। সেখানে থাকা একজন জানান, টিকা যা ছিল শেষ হয়ে গেছে, তাদের টিকা শেষ হয়েছে, তারা বন্ধ করে চলে গেছে। এসএমএস পাওয়া অনেকেই এসে হতাশ হয়ে ফিরে যান, তাদেরকে নির্দেশনা দেওয়ার কেউই নেই। আপনার সময় মতন আসলে তো এখানে টিকা পাবেন না। আপনার টাইম যদি 10টা থেকে 2টা পর্যন্ত থাকে, আমি একটা অনুসারে আসলে আপনার টিকা থাকবে ততক্ষণই দিবে। আমরা তো এখন কোনো কর্তৃপক্ষের পাচ্ছি না, আমরা যদি কর্তৃপক্ষের কোনো লোকরে পেতাম তাহলে হয়তো আমরা একটা কথাবার্তা বলে যেতে পারতাম। এখান থেকে বলতেছে যে টিকা নাই, আজকে শেষ, টাইম নাই, টিকা শেষ হয়ে গেছে, আজকে আর দেয়। আর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায় টিকা দেওয়া হচ্ছে, তবে একেবারে শেষ পর্যায়ে বলে জানান দায়িত্বরতরা। আমার কোনো মেসেজ আসার অপেক্ষায় ছিলাম, আমি সরাসরি ডাক্তার হিসেবে এসে পরিচয় দিলাম এবং আমাকে সরাসরি আহ্বান করা হলো যে আপনি নিতে পারেন। ভারতের সাথে চুক্তি অনুযায়ী টিকা না পাওয়ায় আপাতত দ্বিতীয় ডোজের টিকা পাচ্ছেন না অন্তত 14 লাখ মানুষ, তবে কবে পাবেন তাও নিশ্চিত নয়। আগামী 24 তারিখ পর্যন্ত সরকারিভাবে সবাইকে টিকা দেওয়ার কথা, এরপরে আর সরকারের কাছে মজুদ থাকবে না। যে আমরা 12 সপ্তাহের মধ্যেই, আমি 16 সপ্তাহের কথা ভাবছি না, 12 সপ্তাহের মধ্যেই বিদেশ থেকে অ্যাস্ট্রাজেনেকা আনার ব্যাপারে সরকারের যে কূটনৈতিক তৎপরতা তাতে মাননীয় প্রধানমন্ত্রী সফল হবেন। টিকা উৎপাদন দীর্ঘ প্রক্রিয়া, এজন্য চীনের সিনোফার্ম ও রাশিয়ার স্পুটনিক ভি টিকা আগামী এক মাসের মধ্যে বাণিজ্যিকভাবে আসা শুরু হবে বলে আশাবাদী টিকা কমিটি। এবং সিনোফার্ম স্পুটনিক মিলে রাশিয়া এবং চীনের প্রায় 1 কোটি ডোজ আমরা আগামী এক মাসের মধ্যে পাবো বলে আশা করছি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা।